আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে অভিনন্দন জানাই, দীর্ঘ 10 বছর স্কুলে অধ্যাপনা করে এখন তোমরা কলেজে ভর্তি হয়েছ এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না, তো আমরা অনলাইনের মাধ্যমেই তোমাদের এই ক্লাস নিব এবং আমরা আশা করব খুব অল্প সময়ে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইজাজুল করিম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের বিভাগে 4 জন শিক্ষক রয়েছেন, যে কারণে পদার্থবিজ্ঞান বিষয়টাকে যে অধ্যায়গুলো আমরা শিক্ষকদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নিয়েছি, তো আমি ডিস্ট্রিবিউটকৃত যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে কথা বলব। তো আসো আমরা আলোচনা শুরু করে দিই। মহাকর্ষ মিথুলো হাই গ্রেভিটেশন, রেডিটেশন, আর অভিকর্ষ কি? ইংরেজিতে বলা হয় গ্র্যাভিটি, রেডিটি, গ্রেভিটেশন এন্ড গ্র্যাভিটি। হ্যাঁ, গ্রেভিটেশন কি? ক্যাপিটাল জি দ্বারা মহাকর্ষ, আর গ্র্যাভিটি হচ্ছে স্মল জি দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। তাহলে আসুন আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করি। তোমরা স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেছ? তিনি আজ থেকে প্রায় 300 বছর আগে একবার আপেল গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা সেই গল্পে জানতে পারি, হঠাৎ করে আপেল তার মাথার উপর পড়ে এবং তার মনে প্রশ্নবিদ্ধ হয় এই আপেলটি কেন নিচে পড়বে, আপেলটি না নিচে না পড়ে উপরে কেন যায়নি। নিশ্চয়ই কোনো একটা আকর্ষণ বা অ্যাট্রাকশন ফোর্স এখানে কাজ করছে। এইখান থেকে তিনি গবেষণা শুরু করেন এবং চিন্তাভগ্ন হন এবং চমৎকারভাবে তিনি একটি সূত্রের অবতারণা করেন। এখান থেকে আসে এই মহাকর্ষ ধারণাটা। মহাকর্ষ, তাহলে মহাকর্ষ বা গ্রেভিটেশনটা কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, একে মহাকর্ষ বলে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, একে বলা হয় মহাকর্ষ। তো মহাবিশ্বটা কত বড়? মহাবিশ্ব হচ্ছে বিশাল বড় একটা আকৃতি। সেখানে আছে গ্রহ, উপগ্রহ, তারপরে আমরা দেখেছি গ্যালাক্সি, গ্যালাক্সি সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিই, তারপরে আছে ছায়াপথ বা মিল্কি ওয়ে যেটাকে বলা হয়। এখানে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু করে একে অপরকে আকর্ষণ করে এটাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ যেমন পৃথিবী, সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহগুলো। সাধারণত 8টি গ্রহ ধরা হয় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, প্রত্যেকটা গ্রহের সাথে আবার কি কেন্দ্র করে ঘুরছে কি উপগ্রহ। তাহলে এই গ্রহ এবং উপগ্রহের মধ্যে যে আকর্ষণ এটাকে বলা হয় মহাকর্ষ। পৃথিবীর সাথে, পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহটিতে আকর্ষণ হয়, মঙ্গল গ্রহের আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। আর মনে রাখবো পৃথিবীর যে বস্তুকণা, পৃথিবী এবং পৃথিবীর যে বস্তুকণার যে আকর্ষণ এটাকে বলা হয় অভিকর্ষ বা গ্র্যাভিটি, অভিকর্ষ বা গ্র্যাভিটি। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ তোমরা জেনে থাকবা এবং তোমরা জানো যে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ এটা হচ্ছে মহাকর্ষ। আর পৃথিবীর সাথে পৃথিবীর বস্তু করা, যেমন যেমন বই, খাতা, কলম, পেন্সিল, ইট ইত্যাদির যে আকর্ষণ এটা কোনো অভিকর্ষ, এটাকে বলা হয় অভিকর্ষ বা। তাহলে আমরা
ধারণা পেলাম মহাকর্ষ অভিকর্ষণটা কি, পৃথিবী এবং পৃথিবীর যে কোনো বস্তু করার মধ্যে যে আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ, আর পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহ বা মহাবিশ্বের যে কোনো বস্তু করার মধ্যে যে আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। তাহলে এখন এই মহাবিশ্বের সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে, মহাবিশ্বের সম্পর্কে একটু ধারণা দিই মহাবিশ্বটা কত বড় হতে পারে, মহাবিশ্বটা কত বড় হতে পারে। তো বিগ ব্যাং থিওরি নাম শুনতে থাকবে তোমার, বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব, তোমরা জানো 1927 সালে বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী, 1927 সালে বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী জি লেমেটার, জি লেমেটার এই বিগ ব্যাং তত্ত্বের প্রণেতা, তিনি দেন বিগ ব্যাং তত্ত্ব। তিনি বলেন যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কিরকম সৃষ্টি হলো, যে অত্যাধিক তাপ এবং চাপের কারণে মহাবিস্ফোরণ সৃষ্টি হয়, অত্যাধিক তাপ এবং চাপের কারণে মহাবিস্ফোরণ সৃষ্টি হয়, এই মহাবিস্ফোরণের ফলে খণ্ডিত বিচ্ছিন্ন কণাগুলো হয়ে গেল নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কাপিণ্ড। আমি আবারও বলছি, এই মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হলো কি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং উল্কাপিণ্ড, এ বিচ্ছিন্ন। তাহলে এই যে বিচ্ছিন্ন হয়ে গেল সৃষ্টি হলো কি, নক্ষত্র। আর তোমরা জানো এক একটা নক্ষত্র মানে এক একটা সূর্য, এক একটা নক্ষত্র মানে এক একটা সূর্য, আর এক একটা সূর্য মানে কি সৌরজগতের কেন্দ্রবিন্দু, আর সৌরজগতের কেন্দ্রবিন্দু হওয়া মানে কি সোলার সিস্টেমের তাকে কেন্দ্র করে ঘুরছে কে গ্রহ, আবার গ্রহকে কেন্দ্র করে ঘুরছে কি উপগ্রহ, গ্রহকে কেন্দ্র করে ঘুরছে কি উপগ্রহ। তাহলে দেখো গ্রহকে কেন্দ্র করে ঘুরছে কি উপগ্রহ। আর তোমরা জানো যে এই এই যে সূর্য হচ্ছে আমাদের সূর্য হচ্ছে পৃথিবীর একটা গ্রহ, এই পৃথিবীর গ্রহের সাথে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, পৃথিবী গ্রহের সাথে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। চিন্তা করে দেখো এই নক্ষত্রটা কত বড় হতে পারে, কত বড় হতে পারে, তার মানে আমরা ধরতে পারি সূর্যের যে আকৃতি তার চেয়েতে 13 লক্ষ গুণ ছোট হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, আর পৃথিবীর চেয়ে প্রায় 4 গুণ ছোট হচ্ছে চাঁদ, তার একমাত্র গুণ হচ্ছে চাঁদ। তাই দেখো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন বললেন এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এটাকে বলা হয় মহাকর্ষ, এটাকে কী বলা হয় মহাকর্ষ। তাহলে দেখে যে এই 27 বিজ্ঞানী জি লেমেটার 1927 সালে তিনি এই বিগ ব্যাং তত্ত্ব প্রবর্তন করেন, অথচ আজ থেকে প্রায় 300 বছর আগে 1787 সালে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুর বস্তুকণা, দেখো মহাবিশ্বের বস্তু কণা, কিন্তু তখন তার যা ধারণা ছিল, তখন কিন্তু শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার পাইনি, তখন কিন্তু ধারণা ছিল না যে পৃথিবীর আকৃতিটা কত বড় হতে পারে। তখনই তিনি বলে গেছেন মহাবিশ্বের প্রতিটি বস্তু মানে একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণ করে বা তার মানে তিনি কত বড় দূরদর্শী বিজ্ঞানী হয়ে এটা বলা সম্ভব যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এবং তার একটা সূত্র আছে, সেটা হলে বলা হয় মহাকর্ষীয় সূত্র। আসো আমরা একটু আলোচনা করি মহাকর্ষীয় সূত্র। নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি বলতে চাচ্ছেন মহাবিশ্বের বস্তুর কণা, মনে করি মহাবিশ্বের দুটি বস্তু কণা, একটা হচ্ছে ক্যাপিটাল এম আর একটা হচ্ছে স্মল এম, দুটি বস্তু কণা হচ্ছে ক্যাপিটাল এম এবং স্মল এম, এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, ডি ফর ডিস্টেন্স, ইহাদের মধ্যবর্তী দূরত্ব ডি ফর ডিস্টেন্স,
এবং আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে এফ, আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে তিনি বলছেন মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি আবারও বলছি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যদি আকর্ষণ বল, তাহলে আকর্ষণ বল, আকর্ষণ বল হচ্ছে বস্তুটির ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, এবং আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি দুটাকে কম্বিনেশন করে লিখতে পারি, আমরা দুটাকে কম্বিনেশন করে লিখতে পারি এটা। আর তোমরা জানো যে সমানুপাতিককে যদি আমরা উঠিয়ে দেই তার সাথে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস আমরা করতে পারি, সে এই সমানুপাতিককে যদি আমরা দিলাম সমান সমান এবং তার সাথে একটা কনস্ট্যান্ট দেব ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম স্মল এম স্কয়ার। আর জি এর একটা পরিচয় হচ্ছে যেটাকে বলা হয় মহাকর্ষীয় দ্রব্য, যে হচ্ছে মহাকর্ষীয় দ্রব্য, মহাকর্ষীয় দ্রব্য। আর এই মহাকর্ষীয় দ্রব্যের একটা মান আছে, সেটা হচ্ছে 6.67 × 10^11 নিউটন মিটার স্কয়ার / কেজি স্কয়ার। তাহলে ক্যাপিটাল জি এর মান হচ্ছে 6.67 × 10^-11 নিউটন মিটার স্কয়ার / কেজি স্কয়ার, এটা হচ্ছে ক্যাপিটাল জি এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা, এটা নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে এখন আমরা দেখলাম মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। মহাকর্ষ কি হলো? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ। আর পৃথিবী এবং পৃথিবীর বস্তু কণার মধ্যে যে আকর্ষণ, এটাকে বলা হয় অভিকর্ষ। হ্যাঁ, আর মহাকর্ষকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়, আর অভিকর্ষকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসো, আমরা অভিকর্ষ স্তরণ সম্পর্কে ধারণা নেই, অভিকর্ষ স্তরণ সম্পর্কে আমরা একটু ধারণা, অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার কি বলা হয়? অভিকর্ষ স্তরণ। তাহলে আমরা লিখি অভিকর্ষ, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ব্রেক বৃদ্ধির হারকে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ স্তর। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধির বা হারকে বলা হয় অভিকর্ষ স্তর। দুই, অভিকর্ষ স্তরণ আমরা জানি, একটু আগে দেখলাম অভিকর্ষ স্তরণ ইংরেজিতে বলা হয় এক্সপ্রেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ স্তরণ ইংরেজিতে বলা হয় এক্সপ্রেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই গ্র্যাভিটি ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয় অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। আর এই অভিকর্ষ স্তরণে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান হচ্ছে 9.8 m/s² ইন এমকেএস, যে মান হচ্ছে 980 cm/s² ইন সিজিএস, যে মান হচ্ছে 32 ft/s² এটা বলে এফপিএস, এফপিএস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মেজারমেন্ট বা মাপযোগ করার পদ্ধতি হচ্ছে তিনটি,
যথাক্রমে তিনটি, কি কি? এমকে সিজিএস এফপিএস। এমকেএস এর পুরো রূপ হচ্ছে মিটার কেজি সেকেন্ড, সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। আর এমকেএস কে ইন্টারন্যাশনাল এসআই ইউনিট বলা হয় বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এমকেএস। আচ্ছা, তাহলে ক্ষুদ্র পরিসরে, প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদ্র পরিসরে যদি আমরা পৃথিবীটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা জানো পৃথিবী দুটি মেরু, একটি উত্তর মেরু আরেকটা হচ্ছে দক্ষিণ মেরু, একটি উত্তর মেরু আরেকটা হচ্ছে দক্ষিণ মেরু, একটি উত্তর মেরু আরেকটা দক্ষিণ মেরু। তাহলে আর পৃথিবীর সারফেস অন দ্য আর্থ, পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এইটা, যেখানে জিএর মান হচ্ছে 9.8, পৃথিবীর পৃষ্ঠের জিএর মান হচ্ছে 9.8। আর এইটাই আমরা জানি, আর 9.8 আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল সিজিএস, হয়ে গেল 980। আবার আমরা জানি সেন্টিমিটার, সেন্টিমিটারটা আবার যদি আমরা ফুটে কনভার্ট করি, তা 2.54 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা চলে আসবে 32 ফুট পার সেকেন্ড, সেটা 1 মিটার স্কোয়ার। তাহলে তিন, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। তাহলে আমরা এখানে যদি 9.8 হয়, এখান থেকে পৃথিবীর কেন্দ্রে দিকে গেলে কমতে থাকবে এবং কেন্দ্রে গেলে কত হবে, শূন্য হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, আমরা এটা প্রমাণ করার চেষ্টা করবো পরে যে কী করে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে পৃথিবীর কেন্দ্র যদি শূন্য হয়, এটা কি হঠাৎ করেই শূন্য হয় নাকি কমে কমে শূন্য হয়? অবভিয়াসলি কমে কমে শূন্য হবে, তার মানে কি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে সারফেসের যত ভিতরের দিকে যায় তাকে জি এর মান কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি পৃথিবীর ভিতরে গেলে কমবে, তার মানে কি সারফেসের ভিতরে গেলে কমবে, তার মানে কি খনিতে গেলে জি এর মান কমবে। খনি কি? কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, খনিতে গেলে জি এর মান কমবে। তাহলে আমরা আরেকটা পয়েন্ট পাচ্ছি, পয়েন্ট চার নাম্বার, পৃথিবীর কেন্দ্রে শূন্য আর খনিতে জি এর মান কমবে, তার মানে আমরা ভিতরের দিকে যাই যত খনিতে জি এর মান কমবে। তারপর আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা বাহিরের দিকে যাই তাও কমবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা বাইরের দিকে যাই তাহলে কমবে, তার মানে আমরা যত উপর দিকে যে যাই জি এর মান তত কমবে, যত উপর দিকে যাই জি এর মান তত কমবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 30 তলা, 40 তলায় তাহলে উপরে গেলে কি বাড়বে না কমবে? নিঃসন্দেহে কমবে। তাহলে আমরা বলতে পারি পাহাড়ের চূড়ায় পর্বতের চূড়ায় উঠলে জি এর মান কমবে, পাহাড়ের চূড়ায় অথবা পর্বতের চূড়ায় উঠলে জি এর মান কমবে। তাহলে আমাদের 5 নম্বর পয়েন্ট হলো পাহাড়ের চূড়ায় অথবা পর্বতের চূড়ায় উঠিলে জি এর মান কমবে, পাহাড়ের চূড়ায় অথবা পর্বতের চূড়ায় উঠিলে জি এর মান কমবে। তাহলে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠতে জি এর মান 9.8, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে গেল অর্থাৎ ভিতরের দিকে গেলে গেল জি এর মান কমবে, আবার বাইরের দিকে গেল জি এর মান কমবে। তাহলে দেখো যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ভিতর দিকে কমে 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 যদি শূন্য হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি পৃথিবীর বাইরের দিকে উপর দিকে জি এর মান কমতে কমতে এক পর্যায়ে কোথাও না কোথাও শূন্য হবে, এবং ওই শূন্যের নাম হচ্ছে মহাশূন্য। ওই শূন্যকে বলা হয় মহাশূন্য, যেটাকেই বলা হয় স্পেস, যেখানে কোনো গ্রেভিটি থাকে না। আর তোমরা জানো যেখানে গ্রেভিটি না থাকলে কী হয়, নিজেকে ওজনহীন মনে হয়। এখানেও একটা প্রশ্ন হতে পারে যে দুটি স্থানের নাম বলো যেখানে মানুষ নিজেকে ওজনহীন মনে করে। একটু চিন্তা করে দেখো কী হতে পারে, অলরেডি একটা জেনে গেছো, একটা হচ্ছে মহাশূন্য গেলে মানুষ নিজেকে ওজনহীন মনে করে। তোমরা দেখবা যে চাঁদে যখন যায় নীল আর্মস্ট্রং, তোমরা বিভিন্ন থিয়েটারে, নবথিয়েটার, ভাষার নবথিয়েটার দেখবা যে নাই নীল আর্মস্ট্রং কী হয়েছে, মূল পৃথিবীর পৃষ্ঠের উপরে জাম্পিং করছে, কারণ সেখানে যে নাই কম, চাঁদে গেলে যে মান কম,
ছয় গুণ কমে যায়। আমরা একটু পরে লিখবো যাদের গেলে যে গুণ সেখানে ছয় গুণ কমে যায়, যে কারণে তার পিঠের উপর ছয় গুণ বেশি ওয়েট দিয়ে এখানে ব্যালেন্স করে রাখা হয়েছে। যদি ওয়েট যদি না দেওয়া হতো তাহলে সেখানে স্ট্যাপল হতে ছয় গুণ থেকে বিচয় করতে পারতো। তাহলে তাহলে উপর দিকে গেলে যে মান কমবে, হ্যাঁ তাহলে একটা হচ্ছে মহাশূন্যে যে মান কমবে, আর একটা হচ্ছে লিফ্ট। আমরা লিফ্টে যখন আহরণ করি, লিফ্টে যখন চড়ি, তাহলে হঠাৎ করে দেখবেন নিজেকে ওজনহীন মনে হয়, হঠাৎ করে নিজেকে ওজনহীন মনে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি স্থানে মানুষ নিজেকে ওজনহীন মনে করে, একটা হচ্ছে মহাশূন্যে আর কি হচ্ছে লিফ্ট। হচ্ছে মহাশূন্য অপেক্ষা হচ্ছে ছয় নম্বর, ছয় নম্বর। তাহলে পাহাড়ে চলে পর্বতে চলে জিয়ের মান কমবে, কবিতে জিয়ের মান কমবে। আবার মেরুতে গেলে, মেরু আমরা জানি একটু আগে দেখলাম যে পৃথিবীর মেরু কটা দুইটা, একটা উত্তর মেরু একটা হচ্ছে দক্ষিণ মেরু। মেরুতে গেলে জিয়ের মান বাড়বে, মেরুতে গেলে জিয়ের মান বাড়বে। তবে মনে রাখতে হবে বেড়ে বেড়ে কত হবে, সর্বোচ্চ 9.8 বেড়ে সর্বোচ্চ হবে 10/10 কাছাকাছি, 10/10 10/10 কাছাকাছি হবে, যে তার চেয়ে বেশি হতে পারে না। তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম যে মেরুতে জিয়ের মান, মেরুতে জিএর মান সর্বাধিক মানে সবচেয়ে বেশি, মেরুতে জিএর মান সর্বাধিক। তাহলে আমরা পেয়ে গেলাম ছয় নম্বর পয়েন্ট, মেরুতে জিএর মান সর্বাধিক। তারপরে মেরুতে জিএর মান সর্বাধিক, মেরুতে জিএর মান সাত নম্বর, সাত নম্বর মনে রাখবা, সাত নম্বর মনে রাখবে যে পৃথিবীর তির্যক অবস্থায়, পৃথিবীর তির্যক অবস্থায় ইনক্লাইন, ইংরেজিতে বলা হয় ইনক্লাইন, তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্বদা ঘূর্ণায়মান। পৃথিবীর তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্বদা ঘূর্ণায়মান, পৃথিবীর তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্বদা ঘূর্ণায়মান। আট নম্বর, আট নম্বর, হ্যাঁ আট নম্বর হচ্ছে পৃথিবীর তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে, আট নম্বর পয়েন্ট হচ্ছে চাঁদে, চাঁদে অন দ্য মুন চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠ অপেক্ষা ছয় গুণ কম। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, চাঁদে অভিকর্ষ ত্বরণ, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর সে ছয় গুণ কম, তার মানে ছয় ব্যাগে এক বার, ছয় গুণ কম। তার মানে পৃথিবীর পৃষ্ঠ যদি 9.8 হয় তাইলে তাকে ছয় ব্যাগে একে গুণ করলে যেটা হবে, ছয় দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে চাঁদে জিয়ের মান, চাঁদে জিয়ের মান। তারপরে আমরা দেখব নয় নম্বর পয়েন্ট, দেখব যে কোনো বস্তুর ভরকে, কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে ওই বস্তুর ওজন পাওয়া যায়, কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে ওই বস্তুর ওজন পাওয়া যায়। ডব্লিউ সমান সমান এম জি, ডব্লিউ হচ্ছে ওয়েট ওজন, আর এম হচ্ছে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা দেখলাম কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে ওই বস্তুর ওজন পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে মোটামুটি নয়টা পয়েন্ট পেয়ে গেলাম এবং এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও একটু মেমোরি রিকল করার চেষ্টা করছি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধি হয় কেবল অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণটি এই শুধুমাত্র জি দ্বারা প্রকাশ করা হয়, যার তিনটা মান হয়, একটা হচ্ছে 9.8, 980, 32 এমকে, সিজিএস, এফকেএস। তারপর আমরা দেখলাম পৃথিবীর কেন্দ্রে জিয়ের মান শূন্য, আমরা দেখলাম পৃথিবীর কেন্দ্রে জিয়ের মান শূন্য, তারপর আমরা দেখলাম পৃথিবীর মেরুতে গেলে জিয়ের মান বাড়বে এবং কত হবে, সর্বোচ্চ হবে, সর্বাধিক মান হবে 10-এর কাছাকাছি হবে। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে গেলে কমবে, আবার বাইরে গেলেও কমবে, যে কারণে আমরা বলতে পারি পাহাড়ের চূড়ায় পর্বতের চূড়ায় গেলে জিয়ের মান কমবে, আবার খনিতে গেলে জিয়ের মান কমবে, খনিতে গেলে জিয়ের মান কমবে। এবং আমরা আরও দেখলাম পৃথিবীর তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্বদা ঘূর্ণায়মান। এ কথাটা কে বলছেন, এ বলছেন এই কথা বলছিলেন গ্যালিলিও। এই গেলে গ্যালিলিও, গ্যালিলিও বলেন যে পৃথিবীর তির্যক অবস্থায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান, এবং গাণিতিকভাবে প্রমাণ করেন কোপার্নিকাস, গাণিতিকভাবে প্রমাণ করেন কোপার্নিকাস। তারপর আমরা আরও দেখলাম চাঁদে অন দ্য মুন, চাঁদে গেলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠে ছয় গুণ কমবে, ছয় ভাগের এক ভাগ। এবং আমরা আরও দেখলাম কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে ওই বস্তুর ওজন পাওয়া যায়, ওজন। তাহলে ভরটা কি, ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর, পদার্থের মোট পরিমাণটাকে বলা হয় ভর, আর ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণ দ্বারা ওই ভরকে গুণ করলে ওই বস্তুর ওজন পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ সম্পর্কে ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস দিলাম পদার্থবিজ্ঞান, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং পরবর্তীতে আমরা রুটিন অনুযায়ী আমরা আরও কিছু ক্লাস দেব এবং আমরা আশা করব এই পান্ডেমিক সিচুয়েশন হয়তো দূর হবে, করোনাকালীন সবে পার হবে, আমরা শ্রেণীকক্ষে আরও ভালো করে বর্ধিত পরিসরে আমরা আলোচনা করতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব এবং আশা করি তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।